আচ্ছা রেল লাইনের উপর দিয়ে যাচ্ছেন কেন? এই ফেরিঘাটের দিকে যাতায়াত করতাম, ঝুঁকিপূর্ণভাবে রেল লাইনের ধারে পারাপার করছি এখন। কেন? ফেরিঘাট ভেঙে গেছে জলের তরে, তার জন্য। কতটা সমস্যা হচ্ছে ফেরিঘাট ভেঙে যাওয়ার ফলে? অনেক সমস্যা। কী কী সমস্যা হচ্ছে, কতটা ঘুরপথে যেতে হচ্ছে আপনাদের? ঘুরপথে বলতে বাইক তালতালাতে রেখে তারপর আবার এখানে যাচ্ছি, এখান থেকে টোটোতে করে আবার নিজের কাজে যেতে হবে। আচ্ছা নতুন ব্রিজের কী অবস্থা এখন? নতুন ব্রিজ এখন তো কোনো চলাচল করছে না, তবে বলছে নাকি যে খুব তাড়াতাড়ি চলাচল করবে। এই যে ব্রিজটা ভেঙে গেছে, কতটা পথ দিয়ে ঘুরপথ দিয়ে আপনাদেরকে যেতে হচ্ছে এখন? মোটামুটি প্রায় 3-4 কিলোমিটার। তারপরে? তারপর আবার টোটো করে আবার নিজের জায়গায়। কী নাম আপনার? পার্থ মণ্ডল। বাড়ি? বাড়ি ঘোড়াসুর। রেল লাইনটা কেন যাতায়াত করছেন? রেল লাইন এখন ব্রিজ ভেঙে গেছে, ওই যে সামনে ওঠার জন্য। কতটা সমস্যা হচ্ছে ব্রিজ ভেঙে যাওয়ার ফলে? প্রচণ্ড সমস্যা। এই যে যা আপনার বাসে যারা যাতায়াত, মানে স্টেশন যারা যায় তাদের পক্ষে বিশাল অসুবিধা, তাদেরকে রেল লাইন ধরেই যেতে হবে। ওই যে বিভিন্ন গাড়ি যে এই যে আসছেন লোকগুলা, ওই একই সমস্যা। মানে নতুন ব্রিজ দিয়ে চলাচল করা হচ্ছে না? না, নতুন ব্রিজ দিয়ে বাস যায় না। মানে যে এই দিককার যে বাসগুলো বহরমপুর থেকে, তারা ওই নতুন ব্রিজ দিয়ে যায় না। ওই যে ওখানে যে কি অবস্থা, ট্রেন নিয়ে দাঁড় করিয়ে রেখে। আপনি কোথায় থেকে কোথায় যাবেন? আমি যাবো আসানসোল। কোথায় বাড়ি আপনার? বাড়ি আসানসোলেই বাড়ি, আমি এখানে প্রথম বাড়ি এসেছি। কী নাম আপনার? প্রশান্ত কুমার সরকার। থ্যাংক ইউ। রেল লাইন দিয়ে কেন যাতায়াত করছে? রেলের কি অবস্থা? জল ছেড়েছে, গাড়ি রাখতে হচ্ছে, এইবারে ট্রেন ধরতে হবে, এখন হাতে যাওয়ার সাথে। কতটা সমস্যা হচ্ছে এর ফলে? এই বর্ষার সময় এই দুটো ব্রিজে মানে একসঙ্গে, মানে এটা তো কোনো ভরসা নাই, তোমাকে ছেড়ে দেয় ওইটা। এই বর্ষার সময় কাজ তো একদমই মানা উচিত, ঠিক আছে? তাই যাই হোক, এবার বোঝা উচিত। বাড়ি কোথায় আপনি যাবেন? কোথায়? আমি যাবো আমার বাড়ি ওই পাড়, মানে পুকুর পাড়া, আমি যাবো বোলপুর যাবো। তো ওই দিক থেকে কীভাবে এলেন? এই দিক থেকে কীভাবে? ওই দিক থেকে মোটর সাইকেল এসেছি, ওখানে একটা মিলে আমার পরিচিত আছে, মানে রাখলাম গাড়ি, এখন এই দিক থেকে যাবো ওই কেন্দ্র। কী নাম আপনার? আমার নাম তপন রায়জি। থ্যাংক ইউ। অবস্থা কেমন?
10 টাকা কেজি দাম তো 50 টাকা হয়ে গেল।